আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 অভূতপূর্ব সংক্রমণের দরুন গোটা দেশেই তো লকডাউন, শ্রেণী শিক্ষণ সম্ভব হচ্ছে না, যার ফলে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে তোমাদের লেখাপড়া একটু সাহায্য করে দেওয়ার প্রয়াস নিচ্ছি নানানভাবে। আজকে তারই একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। আমাদের আজকের আলোচনার বিষয় পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজের এই তত্ত্বে যাবার আগে কিছু প্রাথমিক কথা বলে নিই। তোমরা নিশ্চয়ই জানো যে পিয়াজে ওয়াজ এ কনস্ট্রাকটিভিস্ট সাইকোলজিস্ট ইন ইজ ভিউ অন হিউম্যান কগনিশন। উনি সুইস চিন্তাবিদ ছিলেন, সুইজারল্যান্ডের মানুষ ছিলেন। তো জীবন বিকাশ সংক্রান্ত তার যে মতবাদটা আধুনিক মনোবিদ্যার ইতিহাসে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। শিশুর জীবন বিকাশের প্রক্রিয়া সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গির ব্যাপারে তিনি দার্শনিক কান্টের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। দার্শনিক কান্ট যেখানে বলছেন যে স্থান বা স্পেস, কাল বা টাইম, কার্যকারণ বা কজ্যালিটি এবং নাম্বার বা সংখ্যা ইত্যাদির মতো ধারণাগুলো ব্যক্তির জন্মগত এক একটি সংগঠন। আর পিয়াজে তার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে এখানে কান্টের ঠিক বিপরীত কথা বলছেন। পিয়াজে বলছেন যে আগের যে অভিজ্ঞতাগুলো মানুষের, সেগুলো জন্মগত নয়, আসলে সেগুলো জীবনের বিভিন্ন পর্যায়ে বিকাশ লাভ করছে শিশুর মধ্যে, মানুষের মধ্যে। আবার একটা বিষয়ে পিয়াজে কিন্তু কান্টের থেকে একটা ধারণা গ্রহণ করছেন, যেটাকে আমরা স্কিমাটা বা স্কিমা হিসেবে পরে দেখছি। এই ধারণাকে তার তত্ত্ব প্রতিষ্ঠার জন্য পিয়াজে কিন্তু গ্রহণ করেছেন। আসলে স্কিমাটা বা স্কিমা হচ্ছে ধারণা বা মানসিক কল্প, এই ধারণা বা অর্থপূর্ণ মানসিক কল্প গঠনের ক্ষমতা এবং তার বেসিক ইউনিট বা একক, যে আমাদের ইন্দ্রিয়ের যে অনুভূতিগুলো সেগুলোকে অর্থপূর্ণ করে তুলছে। পিয়াজে বলছেন যে এই স্কিমাটাই গুলো বা স্কিমাগুলোই হচ্ছে জ্ঞানের মূল উপাদান। আবার কান্টের মতবাদ অনুসরণ করে পিয়াজে এটাও বলছেন যে ব্যক্তির নিজস্ব সংগঠন ও পরিবেশের উদ্দীপনার মধ্যে পারস্পরিক যে ক্রিয়া হচ্ছে তার দরুনই কিন্তু ব্যক্তি জীবনের জ্ঞানমূলক বিকাশ হচ্ছে। আরো একটা বিষয় তোমাদের এখানে আমি একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে পিয়াজে তার যে জ্ঞানমূলক তত্ত্বের কথা বলছেন, সেখানেও তিনি আরো একজন চিন্তাবিদ হারবার্ট স্পেন্সার তার দ্বারাও প্রভাবিত হয়েছেন। স্পেন্সার এই যে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, সহযোজন বা অ্যাকোমোডেশন, সাম্যাবস্থ বা ইকুইলিব্রিয়াম বা অভিযোজন ইত্যাদি যে ধারণাগুলো কথা বলেছেন, পিয়াজে কিন্তু সেই ধারণাগুলো স্পেন্সার থেকেই ধার করেছেন। অবশ্য স্পেন্সার তার বিখ্যাত বই যেটার নাম প্রিন্সিপালস অফ সাইকোলজি, সেখানে ব্যক্তির মানসিক বিকাশের চারটি পর্যায়ের কথা বলেছিলেন। পিয়াজেও তোমরা দেখবে যে চারটি পর্যায়ের কথাই বলছেন, যদিও সেই পর্যায়গুলি একদম স্পেন্সার বর্ণিত পর্যায় নয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পিয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে যে মতবাদটা দিচ্ছেন, সেটাকে আমরা একদিক থেকে জেনেটিক এপিস্টেমোলজি বা দার্শনিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির একটা সমন্বয় বলতে পারি। আরো কিছু প্রাককথন এখানে দরকার। পিয়াজে তার এই তত্ত্বের কথা বলতে গিয়ে আরো যে কথাগুলো বলেছেন, স্বল্প পরিসরে সবটা আলোচনা করা সম্ভব নয়। আসলে তিনি বলছেন যে সদ্যজাত একটা শিশু তার মূলত দুটো বৈশিষ্ট্য থাকবে। পিয়াজে বলছেন যে জন্মগতভাবে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকছে। প্রথমত আমাদের কতকগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা রিফ্লেক্স করার ক্ষমতা থাকছে। আর পিয়াজে এগুলোকে তাৎক্ষণিক ক্রিয়া বা রিফ্লেক্স বলছেন না, তিনি বলছেন যে বংশগতির ধারায় প্রাপ্ত জৈবিক প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে হেরিডিটারি অর্গ্যানিক রিয়াকশন। আর দ্বিতীয়ত পিয়াজে আরও একটি কথা বলছেন যে শিশুরা স্বাভাবিকভাবে সক্রিয় থাকতে ভালোবাসে এবং সেই কারণে তারা স্বতঃস্ফূর্তভাবে পরিবেশের সাথে অবিরাম ক্রিয়া প্রতিক্রিয়া করে। তা এই যে স্বতঃস্ফূর্ত সক্রিয়তা, তার মাধ্যমে জীবনের বিকাশ কিভাবে সংগঠিত হচ্ছে সেটাকে ব্যাখ্যা করার জন্য পিয়াজে জৈবিক অভিযোজনের বা বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশনের মূল নীতিগুলোকে গ্রহণ করছেন। পিয়াজে বলছেন যে জৈবিক সক্রিয়তার দুটি পরস্পর বিপরীত ধর্মী উপাদান আছে। জীববিজ্ঞানীরাও কিন্তু অনুরূপ দুটো প্রতিক্রিয়াকে প্রাণীর অভিযোজনের জন্য
দায়ী করছেন। তা এই দুটি প্রক্রিয়া কি? একটিকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, আর আরেকটি হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। তো আত্মীকরণ বা অ্যাসিমিলেশনটা কি? যে প্রক্রিয়ায় প্রাণী তার পরিবেশকে বিশ্লেষণ করে তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী, নিজের দরকার অনুযায়ী বেছে নিচ্ছে এবং তার প্রতি প্রতিক্রিয়া করছে, সেটাকে তিনি আত্মীকরণ বললেন। আর অন্যদিকে সহযোজনটা কি? অ্যাকোমোডেশন বা সহযোজন যেটা, সেটা হচ্ছে পরিবেশের প্রভাবে প্রাণী যে প্রক্রিয়ায় নতুন অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করছে সেটাকে বলা হচ্ছে সহযোজন। তো পিয়াজি মনে করছেন যে শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে এই দুটো প্রক্রিয়ার মধ্যে একটা সামঞ্জস্য বিধান হচ্ছে, আর এই সামঞ্জস্য বিধানের মাধ্যমে কিন্তু কি হচ্ছে, অভিযোজন হচ্ছে বা অ্যাডাপ্টেশন হচ্ছে। এবারে আসা যাক বৌদ্ধিক বিকাশের কথায়। বৌদ্ধিক বিকাশ বলতে গেলে কি বোঝাচ্ছেন পিয়াজি? পিয়াজি বৌদ্ধিক বলতে গেলে যেটা বলছেন সেটা হচ্ছে যে বৌদ্ধিক বিকাশ সাধারণত কোনো শিশুর জটিল মানসিক ক্রিয়া, যেমন চিন্তা করা, কোনো জিনিসকে শনাক্ত করতে পারা, যুক্তি দিয়ে কোনো কথা বলা, সংযুক্তিকরণ বা আত্মীকরণ বা কোনো যৌক্তিক সমস্যার সমাধান, এইসবের বিকাশ। তা এই 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 যে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের যেমন একটা ভূমিকা রয়েছে, ঠিক তেমনি তার পারিপার্শ্বিক পরিবেশেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যাঁ, তো বৌদ্ধিক বিকাশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে পিয়াজে বলছেন যে জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না। যাই হোক, তাহলে পিয়াজে আরো বলছেন যে চাইল্ড ইজ বর্ন উইথ এ ফিউ প্র্যাকটিক্যাল ইনস্টিংক্টস অ্যান্ড রিফ্লেক্সেস লাইক সাকিং, লুকিং, গ্রাসপিং এটসেট্রা, অ্যান্ড দিজ ইনবর্ন ট্রেটস মেক হিম পারফর্ম সাম রিলেটেড টাস্ক। অর্থাৎ শিশু জন্মায় বেশ কিছু এই ধরনের প্র্যাকটিক্যাল ইনস্টিংক্ট নিয়ে, যেমন চোষণ করা, তাকানো, কোনো কিছুকে আঁকড়ে ধরা ইত্যাদি। দি কগনিটিভ অ্যাবিলিটিস রিলেটেড টু পারফর্মিং সাচ টাস্কস আর টার্মড অ্যাজ স্কিমাটা, যে কথা আমি আগেই বললাম যে স্কিমাটা হচ্ছে বেসিক ফাংশনাল ইউনিট অফ ওয়ানস কগনিটিভ স্ট্রাকচার, মানুষের জ্ঞানের একটা মৌলিক একক। ইন কোর্স অফ চাইল্ডস ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট চেঞ্জেস অকার ইন হিজ কগনিটিভ স্ট্রাকচার। অর্থাৎ শিশু যত বড় হচ্ছে তত তার বৌদ্ধিক ক্ষেত্রগুলিতে নানান পরিবর্তন হচ্ছে। আর এই এই পরিবর্তনগুলো কিসের দরুন হচ্ছে? এগুলো হচ্ছে ম্যাচুরেশন বা পরিণমনের ফলাফল, দ্য মেন্টাল দ্য প্রসেস অফ ন্যাচারাল গ্রোথ অ্যান্ড চাইল্ডস এক্সপিরিয়েন্স গেইন থ্রু হিজ ইন্টারাকশন উইথ সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে শিশুর যে নিরন্তর একটা প্রতিক্রিয়া হচ্ছে তার দরুনই কিন্তু এই এই ধরনের বৌদ্ধিক বিকাশটা সম্ভব হচ্ছে। আর অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন নিয়ে তো আগেই, কগনিটিভ ইকুইলিব্রিয়াম এ সম্পর্কেও একটু পরে আমরা বলে নেব। এবারে আসা যাক স্টেজগুলো, শিশুর বৌদ্ধিক বিকাশের স্টেজ বা কটা স্তরের কথা পিয়াজে এখানে বলছেন। মূলত চারটি স্তর। প্রথম স্তর যেটা, সেটা হচ্ছে সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তনের স্তর, অর্থাৎ সেন্সারি মোটর স্টেজ, যেটা জন্ম থেকে শুরু করে 2 বছর বয়স অবধি। এরপরের স্টেজ প্রি অপারেশনাল স্টেজ, যেটা 2 বছর থেকে 7 বছর বয়স অবধি শিশুর মধ্যে লক্ষ্য করি আমরা, অর্থাৎ এই যে প্রাক সক্রিয়তার স্তর। যে স্তরটাকে আরও দুটো উপবিভাগে ভাগ করা যায় আমরা বিস্তারিত বলবো। 3 নম্বর কংক্রিট অপারেশনাল স্টেজ বা বাস্তব সক্রিয়তার স্তর, যেটা শিশুর 7 বছর থেকে 11 বছর বয়সের মধ্যে দেখা যায়। এবং শেষ যে স্তরটা, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ, 11 থেকে 15 বছর বয়স অবধি। এবার একটু আমরা দেখে নেব যে শিশুর কোন স্তরে কী কী ধরনের মানসিক বৈশিষ্ট্য এবং আমরা লক্ষ্য করছি। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের এই যে 4টি মূল স্তর, কোন স্তরের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথম স্তরের কথায় আসি, অর্থাৎ সেন্সারি মোটর স্টেজ, যেটা শিশুর জন্ম থেকে শুরু করে 2 বছর বয়স অবধি দেখা যায়। এই স্তরে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ইন দিস পিরিয়ড ইন্টেলিজেন্স ইজ ডেমনস্ট্রেটেড থ্রু মোটর অ্যাক্টিভিটি উইদাউট দ্য ইউজ অফ সিম্বলস। Knowledge of the world is limited but developing because it is based on physical interaction and experiences. Some symbolic abilities are developed at the end of this stage. Ebong
অবজেক্ট পারমানেন্স, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট অবজেক্ট ডু নট সিজ টু এক্সিস্ট ওয়েন দে আর হিডেন। তোমাদের সুবিধার্থে আমি একটু বাংলা করে দিই, যে এই বয়সে অর্থাৎ এই স্তরে যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে শিশুর মধ্যে, সেটা হচ্ছে শিশু শুধুমাত্র সাকিং, লুকিং, রিডিং, গ্যাস্পিং, এই ধরনের কিছু নির্দিষ্ট কিছু কাজ করতে সমর্থ হচ্ছে। এই স্তরে শুধুমাত্র সংবেদনের দ্বারাই বা ইন্দ্রিয়ের দ্বারাই শিশু প্রতিক্রিয়া করতে পারছে। এই স্তরে শিশুরা স্পর্শ, শব্দ, দেখা, স্বাদ, গন্ধ ইত্যাদির দ্বারা কোনো বিষয় বা বস্তুকে চিনতে পারছে। এই স্তরে শিশুরা পরিবেশের বিভিন্ন উপাদানগুলিকে নিজেদের থেকে আলাদা হিসেবে ভাবতে শিখছে এবং কোনো চলনশীল বস্তু বিষয়বস্তুকে মাথা এবং চোখ দিয়ে অনুসরণ করার তারা চেষ্টা করে থাকে। এখানে বা এই বয়সে আরও আমরা দেখতে পাচ্ছি যে বাইরের কোনো বস্তু বা বস্তুর প্রতি সে প্রতিক্রিয়া করতে শিখছে এবং কোনো জিনিস তার চোখের বা দৃষ্টির আড়ালে চলে গেলে সেটাকে সে খোঁজ করার চেষ্টা করে। পরে যে স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, যে স্টেজটাকে আমরা দুটো স্টেজে আরও ভাগ করে নিয়েছিলাম, একটা প্রাক ধারণামূলক স্তর 2-4 বছর বয়স অবধি, অর্থাৎ প্রি কনসেপচুয়াল স্টেজ, আর একটা সজ্ঞানমূলক স্তর যেটা 4-7 বছর বয়স অবধি দেখা যায়। এই স্তরের মূল বৈশিষ্ট্যগুলো কি সার্বিকভাবে এখানে আমি স্লাইডে দেখিয়েছি, যে ইন দিস পিরিয়ড ইন্টেলিজেন্স ইজ ডেমনস্ট্রেটেড থ্রু দ্য ইউজ অফ সিম্বলস, ল্যাঙ্গুয়েজ ইউজ ম্যাচিউরস, মেমোরি অ্যান্ড ইমাজিনেশন আর ডেভেলপড, থিঙ্কিং ইজ ডান ইন এ নন লজিক্যালি নন রিভার্সেবল ম্যানার, ইগোসেন্ট্রিক থিঙ্কিং প্রিডমিনেটস, ইত্যাদি ইত্যাদি। তা আমরা এই দুটো উপবিভাগ করে দেখিয়ে দিই, যে প্রাক ধারণামূলক যে স্তরটা 2-4 বছর বয়সে, এই স্তরে শিশুর মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। কী কী? যে শিশুরা এই স্তরে বিভিন্ন বস্তুর নামের দ্বারা চিনতে পারছে এবং সেগুলোকে নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করতে শিখছে। যেমন উদাহরণ হিসেবে বলা যাচ্ছে যে সমস্ত মহিলাই মা, সমস্ত পুরুষই বাবা, এই হিসেবে শিশুদের কাছে এই বয়সে পরিচিত হচ্ছে। এই স্তরে শিশুরা সাধারণত আত্মকেন্দ্রিক এবং অনেকে তারা অন্য ব্যক্তির মতামত, দৃষ্টিভঙ্গি এসবগুলো বুঝতে তাদের মধ্যে অসুবিধে হচ্ছে, তারা মানতে চাইছে না। বিভিন্ন বস্তুকে শ্রেণীতে তারা ভাগ করতে পারে কিন্তু তাদের মধ্যে পার্থক্য করতে পারে না। এই স্তরে শিশুরা বহুপদী শ্রেণী বিভাজনে অক্ষম, তাদের শব্দভাণ্ডারে প্রায় 200-400 শব্দ থাকে। মানসিক সংকেতগুলিকে ব্যবহার করার জন্য প্রকৃত বস্তুর পরিবর্তে তারা অন্য কোনো বস্তু ব্যবহার করে এবং শিশু তার আচরণের প্রতিচ্ছবিকে অন্যত্র ব্যবহার করে। এই প্রি অপারেশনাল স্টেজেরই দ্বিতীয় যে ভাগটা, যেটা সজ্ঞানমূলক স্তর বললাম আমরা 4-7 বছর বয়সে, সেখানে কী কী বৈশিষ্ট্য আমরা দেখছি? এই এই স্তরে আমরা দেখতে পাবো যে শিশু মানসিক কল্প এবং ক্রিয়াগুলি অনেক বেশি নমনীয় হচ্ছে, অনেক বেশি পরিবর্তনশীল হচ্ছে। শিশুরা এই স্তরে ভাষামূলক প্রতিক্রিয়ার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে এবং তাদের শব্দভাণ্ডারে প্রায় 2000-এরও বেশি শব্দ সঞ্চিত রাখতে পারছে। এই স্তরে শিশুর ধারণা এবং চিন্তন প্রক্রিয়ায় সংজ্ঞা দ্বারা তারা পরিচালিত হচ্ছে এবং পদ্ধতিগত যুক্তির দ্বারা তারা পরিচালিত হয় না, অর্থাৎ পদ্ধতিগত যুক্তি এখনও তার মধ্যে গ্রো করেনি। অতি সাধারণ কোনো বিষয়ে যৌক্তিক সম্পর্ক তারা চিহ্নিত করতে পারছে এবং সংখ্যাগত বিভিন্ন কাজ বা ধারণাগুলি তারা সম্পূর্ণ করতে পারছে। এই স্তরে আরও আমরা দেখছি যে চিন্তন প্রক্রিয়া এবং যুক্তিশক্তি নির্ভরতা বাড়লেও শিশু স্থান এবং সময় সম্পর্কিত ধারণা খুব বেশি পরিবর্তন। এরপরে আমরা যাব কংক্রিট অপারেশনাল স্টেজে, অর্থাৎ 3 নম্বর স্টেজ, যেটা বাস্তব সক্রিয়তার স্তর, 7-11 বছর বয়সে শিশুর মধ্যে এই স্তরটা দেখছি আমরা। এই স্তরটি শিশুর বিকাশের ক্ষেত্রে জ্ঞানমূলক বিকাশের একটা বিশেষ স্তর। এই স্তরে অপারেশন কথাটা পিয়াজেই ব্যবহার করেছেন, এগুলি অনেক বেশি বাস্তবধর্মী এবং বস্তুগত অভিজ্ঞতা কেন্দ্রিক। এই স্তরের বৈশিষ্ট্যগুলি আমরা যদি এইভাবে বলি, যে মানসিক সংজ্ঞায় অবস্থিত বিভিন্ন বাস্তব ধারণা সম্পর্কে শিশুর শিখন শুরু হচ্ছে। চাইল্ড ক্যান সলভ কংক্রিট হ্যান্ডস অন অফ প্রবলেমস অ্যান্ড ক্লাসিফাই অবজেক্টস ইন্টু ডিফারেন্ট সেটস। শিশু শুধু সাধারণ জ্ঞান দিয়ে নয়, নির্দিষ্ট কতকগুলি আন্তঃসম্পর্কযুক্ত নীতির দ্বারা চিন্তা করতে শিখছে। শিশুর চিন্তন শক্তি আরও বেশি যুক্তিসঙ্গত, আরও বেশি পদ্ধতিগত হচ্ছে। বিশেষ এক ধরনের মানসিক সক্রিয়তার মাধ্যমে শ্রেণী সম্পর্কে তার মধ্যে ধারণা জন্মাচ্ছে, অর্থাৎ শিশু কোন বস্তুর সাদৃশ্যের ভিত্তিতে, বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে আলাদা দলে ভাগ করতে পারছে।
শিশুরা বিভিন্ন বস্তুর মধ্যে বৈষয় দৃশ্যের সম্পর্ক স্থাপন করতে পারছে এবং নির্দিষ্ট ক্রমে কোনো বস্তুকে তারা সাজাতে পারছে, সংখ্যা সম্পর্কেও তার মধ্যে ধারণা বিকশিত হচ্ছে, এবং এই স্তরে শিশুর মধ্যে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের ক্ষমতা অনেকটাই কিন্তু বাড়ছে। তার যে ফোকাস, ফোকাস অন দ্য রিয়াল অ্যান্ড কংক্রিট নট দি অ্যাবস্ট্রাক্ট, এখনো কিন্তু তার মধ্যে বিমূর্ত চিন্তন ক্ষমতা জন্মাচ্ছে না। যাই হোক, এর পরের সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, অর্থাৎ নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। শিশুর 11 থেকে 15 বছর বয়সের মধ্যে এই স্তরটা আমরা লক্ষ্য করব। এই স্তরের যে বৈশিষ্ট্য সেগুলি এই ধরনের যে, এই স্তরে শিশুর চিন্তা শক্তি বস্তুর বাস্তব অবস্থা ব্যক্তিগত পর্যবেক্ষণ দ্বারা পরিচালিত না হয়ে আরো বেশি যুক্তি নির্ভর হচ্ছে। প্রকৃতি এবং পরিস্থিতির বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে শিশু পরিচালিত হচ্ছে। এই স্তরের বৌদ্ধিক সংগঠনের দ্বারা শিশু উন্নত মানসিক প্রক্রিয়া করতে পারছে। ইন্টেলিজেন্স ইজ ডেমনস্ট্রেটেড থ্রু দ্য লজিক্যাল ইউজ অফ সিম্বলস রিলেটেড টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অর্থাৎ বিমূর্ত চিন্তা করার ক্ষমতা জন্মাচ্ছে। এই স্তরে সক্রিয় এবং পদ্ধতিগতভাবে সমস্যা সমাধানের শিখন ঘটছে, প্রচেষ্টা এবং ভুলের দ্বারা নয়। এই স্তরে বিভিন্ন প্রকার তথ্য এবং সেগুলির বিজ্ঞানসম্মত যুক্তি সংগঠিত হচ্ছে। বিভিন্ন প্রকল্পের ভিত্তিতে তার বোধশক্তি তথা চিন্তন শক্তি পরিচালিত হচ্ছে এবং বিমূর্ত ধারণা সম্পর্কে যুক্তিগ্রাহ্য চিন্তার একটা অবতারণা হচ্ছে। এ স্তরকে প্রকল্প ভিত্তিক অবরোহী যুক্তির স্তর হিসেবেও কিন্তু বর্ণনা করা যায়, কারণ বাস্তব সক্রিয়তার স্তরে ব্যক্তি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যুক্তি সাজাতে পারছে, কিন্তু এই নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে সম্ভাবনার যুক্তিতে সে তৈরি করতে পারছে। এখানে প্রকল্পটি তার ভুল হতে পারে, কিন্তু যুক্তিপূর্ণ সিদ্ধান্তটি তার ঠিক হতে বাধ্য। শিশুর এই স্তরে বুদ্ধিমূলক কার্যাবলী ক্ষমতার বিকাশ হচ্ছে এবং শিশু তার নিজের চিন্তাকে বস্তু হিসেবে কল্পনা করে তার বিচার বিশ্লেষণ করতে পারছে। চিলড্রেন ক্যান ফর্মুলেট হাইপোথিসিস বাই টেকিং কংক্রিট অপারেশনস অ্যান্ড জেনারেট হাইপোথিসিস অ্যাবাউট লজিক্যাল রিলেশন অ্যান্ড হি ক্যান ইউজ ডিডাকটিভ রিজনিং, অর্থাৎ অবরোহী যুক্তির ভিত্তিতে সে তার প্রকল্পগুলোকে বিচার করতে পারে। অর্থাৎ এই যে স্তরটা শিশুর বৌদ্ধিক বিকাশের, এই স্তরে বিমূর্ত চিন্তন ক্ষমতা তার। এবারে ক্যারেক্টারিস্টিক অফ হিজ স্টেজেস, দি স্টেজেস আর কোয়ালিটেটিভ উইদিন দ্য স্ট্রাকচার্স অ্যান্ড কোয়ান্টিটেটিভ বিটুইন স্ট্রাকচার্স। আমরা একটু সমালোচনার জায়গায় গিয়ে যদি দেখি তাহলে দেখব, ইচ স্টেজ ডিরাইভস ফ্রম দ্য প্রিভিয়াস স্টেজ অ্যান্ড ইনকর্পোরেটস অ্যান্ড ট্রান্সফর্ম টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট। দ্য স্টেজেস ফলো অ্যান ইনভ্যারিয়েন্ট সিকোয়েন্স, দ্য স্টেজেস আর ইউনিভার্সাল, অর্থাৎ সমস্ত মানুষের জীবনে এই ধরনের বৌদ্ধিক বিকাশের স্তরগুলি আসবে। পিয়াজে বলছেন, পিয়াজের তার জ্ঞানমূলক বিকাশের যে তত্ত্ব তার সমালোচনায় গিয়ে এই কথাগুলো বলাই যায় যে পিয়াজে তার এই তত্ত্বে জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে অপারেশনের গুরুত্ব দিচ্ছেন। ক্রিটিক বা সমালোচনার জায়গায় গিয়ে আমি বলছি যে অপারেশনের গুরুত্ব পেয়েছে, যা মানসিক প্রকল্প ছাড়া কিছুই নয়। এই প্রকল্প পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় না, ফলে এই তত্ত্বের বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা এখনো গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, পিয়াজে তার এই তত্ত্বে বিভিন্ন তত্ত্বের সময়সীমা বিভিন্ন শিশুর ক্ষেত্রে কিন্তু এক হয় না, অর্থাৎ কারো ক্ষেত্রে কোনো একটি স্তর আগেও আসতে পারে বা অনেক শিশুর ক্ষেত্রে হয়তো কোনো স্তর আসার ক্ষেত্রে প্রলম্বিত একটা বিষয় দেখা যেতে পারে। নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরকে বিকাশের সর্বশেষ স্তর হিসেবে মেনে নিতে পারেনি কিন্তু অনেক মনোবিজ্ঞানী। তার এই তত্ত্বে বৌদ্ধিক সংগঠনে গুণগত ব্যাখ্যা দেওয়া হলেও পরিমাণগত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। জ্ঞানের মতে পিয়াজে জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে শিখনের গুরুত্ব সম্পর্কে উদাসীন ছিলেন এবং এই তত্ত্বে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর জ্ঞানমূলক বিকাশের সর্বশেষ স্তর বলা হলেও পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এই স্তরের পরেও শিশুদের জ্ঞানমূলক বিকাশ থেমে যায় না। আবার অনেক মানবীরই পিয়াজের এই জন্মগত মানসিক সংগঠনের প্রসঙ্গটি মানতে রাজি নন। যাই হোক, এবার তার এই তত্ত্বের শিক্ষামূলক একটু তাৎপর্য আমরা দেখে নিই। এইসব ত্রুটিগুলো সমালোচনাগুলো তো থাকবেই, তার পাশাপাশি কিন্তু পিয়াজের জ্ঞানমূলক বিকাশের এই তত্ত্বটি আধুনিক মনোবিদ্যায় নীতি নির্ধারণের ক্ষেত্রে নানানভাবেই কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। তত্ত্ব জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, তার যদি শিক্ষামূলক তাৎপর্যটা একটু দেখে নিই,
তাহলে বুঝতে পারবো যে আধুনিক শিক্ষণ শিক্ষণ এই ব্যাপারটাকে এবং শিশুদের বিকাশের বিষয়টাকে পিয়াজেরি তত্ত্ব কতটা প্রভাবিত করেছে। তারই তত্ত্ব থেকে আমরা জানতে পাচ্ছি যে শিক্ষণের উদ্দেশ্য শুধু তথ্যের সরবরাহ নয়, যুক্তির দ্বারা তথ্য গ্রহণের সাহায্য করা। সুতরাং চিন্তন এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য বিষয়বস্তুটাকে উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, এই তথ্যটি পরিবেশের সঙ্গে মানিয়ে চলা বা অভিযোজন করার ক্ষমতাকে বুদ্ধি হিসেবে বিবেচনা করে। তৃতীয়ত, পিয়াজের এই যে তত্ত্ব, প্রথম এই তত্ত্বটা বললো যে শিক্ষাক্ষেত্রে দৈহিক দিক থেকে নয়, শিক্ষার্থীদের সক্রিয় করে তোলার সঙ্গে সঙ্গে মানসিক দিক দিয়েও সক্রিয় করে তুলতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পিয়াজের এই যে বিকাশের প্রক্রিয়াকে ক্রমোচ্চ বৌদ্ধিক সংগঠনের নির্ণীয় মান প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। কাজে এই তত্ত্ব থেকে আমরা বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত এবং আধুনিক পাঠ্যক্রম নির্ধারণের এবং নির্বাচনের নীতি কিন্তু গ্রহণ করতে পারি। এছাড়াও তার এই মতবাদ অনুযায়ী শিশুর শিক্ষণকে কার্যকরী করে তুলতে হলে তার জীবন বিকাশের স্তরের সঙ্গে বিষয়বস্তুকে সামঞ্জস্যপূর্ণভাবে নির্বাচন করতে হবে। আর শুধুমাত্র ভাষা বা ব্যক্তিত্বের দ্বারা শিক্ষাদান না করে শিক্ষণ সহায়ক এবং শিক্ষণ শিক্ষণ সহায়ক বিভিন্ন দ্রব্যাদি বা টিএলএম শিক্ষাক্ষেত্রে ব্যবহারের ইঙ্গিত কিন্তু এই তত্ত্বে দেওয়া হয়েছে। আর তাছাড়াও পিয়াজের এই তত্ত্ব প্রত্যক্ষভাবে আধুনিক শিক্ষণ পদ্ধতির উপরে একটা প্রভাব বিস্তার কিন্তু করেছে, যার ফলে আধুনিক অনেক শিক্ষণ মডেল গড়ে উঠেছে তার এই তত্ত্বকে নির্ভর করে। যাই হোক, আমরা আমাদের লেকচারের প্রায় শেষ দিকে এসে পড়েছি। আমরা শেষে এইটুকু কথাই বলবো যে পিয়াজি তার এই যে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, এই তত্ত্বের মাধ্যমে আধুনিক শিক্ষার ক্ষেত্রে একটা নতুন দৃষ্টিভঙ্গির কিন্তু প্রবর্তন করেছেন। তার এই দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেছেন অবশ্যই বলা চলে। আর তিনি তার প্রবন্ধের মধ্যে, তার এই থিওরির মধ্যে শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হবে বা শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা কিভাবে করতে হবে তারও নির্দেশনা দিয়েছেন। তাই পিয়াজে হলেন প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে মানুষের বৌদ্ধিক বিকাশ সম্পর্কে আলোচনাকে অন্তর্ভুক্ত করতে হবে এ কথা বলা প্রথম মানুষ, এবং এই প্রশিক্ষণরত শিক্ষার্থীরা বাস্তবে কিভাবে তা ব্যবহার করতে পারবে তার সুযোগ দিতে হবে। সমালোচনার শেষে আমরা এটাই বলবো উপসংহারে যে পিয়াজে তার এই তত্ত্বের এই কিছু ত্রুটি তো অবশ্যই, সমালোচনা তো থাকবেই, সে কথা আধুনিককালে উল্লেখ করা হয়েছেও, কিন্তু যেসব গবেষণার ভিত্তিতে সে ত্রুটিগুলি নির্ধারণ করা হয়েছে সেগুলো যে খুব নির্ভরযোগ্য তা আমরা বলতে পারি না। তাই তার এই তত্ত্বের ত্রুটিগুলির কথা আমরা খুব একটা মাথায় না রেখে আধুনিক শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞান সেটিকে প্রয়োগের উপরেই বেশি গুরুত্ব দিয়েছেন, আর এই প্রবণতা থেকে তার এই তত্ত্ব আধুনিক শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তোমরা এ নিয়ে আরও যদি জানতে চাও তাহলে এই রেফারেন্সগুলো রয়েছে নিতে পারো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে লেকচার শোনার জন্য। পরের লেকচারে আবার অবশ্যই।